আপনি মসজিদে গেলেন না, মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতে টানতে বাজারে চলে গেলেন, আপনি ক্ষতির মধ্যে আছেন কিনা বলেন, কথা বলেন। আপনি হর হামেশাই আল্লাহর হুকুমে রাসূলের সুন্নতের খেলাফ করছেন, আপনি ক্ষতির মধ্যে আছেন কিনা বলেন। কি ভাই কথা বলেন না, যে ক্ষতির মধ্যে আছে না? আচ্ছা, যারা বিড়ি সিগারেট অভ্যস্ত, সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার, জি ক্ষতিকর লেখা আছে। আহা, দুনিয়াতে একটাই মাত্র পণ্য যেটার গায়ের আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقهوا قولي ফুটাও আমার মনের কলি, তোমার ভালোবাসাতে রাঙিয়ে দাও হৃদয় আমার নিত্য নতুন আশাতে, মনেতে দাও চির মধুর মমতা, দাও সবারে ভালোবাসার ক্ষমতা, রয় না যেন হৃদয়ে মোর, রয় না যেন হৃদয়ে মোর এতটুকু দীনতা, দাও মুসাই এই মনেতে সব কিছু মরহীনতা, দুঃখ যখন আসবে তখন, দুঃখ যখন আসবে তখন বল দিও এ বুকেতে তোমায় যেন ভুলে না যাই তোমার দেওয়া সুখেতে, নিত্য যাদের ক্ষুদায় অন্ন মেলে না, জভাজন একটু অসুখ পেলে না, শক্তি দিও বন্ধু হয়ে
শক্তি দিয়ে বন্ধু হয়ে তাদের দুঃখ ঘুচাতে, দাও আমার এই দুহাতে অশ্রু তাদের মুছাতে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তেগরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আব্দুল্লাহিল কাফি, আজকের মঞ্চের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আজকের মঞ্চের গুরুত্বপূর্ণ আলোচক তার ইস্যুযোগ্য পুত্র শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। সম্মানিত ইসলাম দরদী মুসলিম ভাই সকল, পর্দার অন্ত আড়ালের সম্মানিতা মুখতারিমা মা বোনেরা, আমরা মহান সুবহানাহু ওয়া তাআলার বারগাহে বিনয় অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে প্রাণ খুলে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসিরান তৈয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ ও সালাম আখিরি জামানার পয়গম্বর, মানব মুকুট জগৎগুরু, মানব চারিত্রের শিক্ষা গুরু, বিশ্ব মানবতার মুক্তির দূত খতামুন নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, রহমাত আলিল আলামিন, সাইয়েদানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই সকল, যারা রাস্তায় এবং দোকানে যত্রতত্র চলাফেরা করছেন, আয়োজনকারীর পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি, মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে নির্ধারিত জায়গায় এসে বসে পড়ুন, এই মুহূর্তটাকে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি। অনেক কষ্ট ক্লেশ সহ্য করে মাথার ঘাম পায়ে ফেলে কর্তৃপক্ষ এত সুন্দর একটা আয়োজন করেছেন, আর আপনি দোকানে থেকে সময় নষ্ট করবেন কেন? আসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা দোকানে আছেন সামনে এসে বসুন, যাতে করে পরবর্তী বক্তাদেরকে আর ভুলিন দেরি করতে না হয়। কি বলেন, কথা বলেন? কাজেই গুরুত্বপূর্ণ সময়টিকে গুরুত্ব না নেয় সেদিকে গেলাম না, খালি এতটুকু অনুরোধ করলাম। আমরা আমাদের হাসি, আমাদের কান্না, আমাদের বন্ধুত্ব স্থাপন, বন্ধুত্ব ছিন্ন করা, শত্রুতা পোষণ করা, দান করা, দান থেকে বঞ্চিত করা, সবকিছু কার জন্য? জোরে বলেন, কার জন্য? আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কারোর সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করবেন আল্লাহর জন্য, কাউকে দান করবেন আল্লাহর জন্য, কাউকে দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য বলেন? আল্লাহর জন্য। তাহলে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে সকল অবস্থায় গোলামি হবে একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ কবুল করবেন, আমিন। আমি আপনাদের সবার পরিচিত একটি সূরা, সূরা আল আসর তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত পরিসরে, যতদূর যাওয়া যায় আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি এটাকে চয়ন করলাম এ কারণেই, আমাদের সমাজে বিশেষ করে আমাদের যুব সমাজ তাদের জীবনের মূল্যবান সময়কে মূল্য দেয় না। কথা বললেন না যে আমাদের বেশিরভাগ সংখ্যক যুবক ভাইরা জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবান সময়ের মূল্য দেয় না। সময় হর হামেশাই যেন তেন যত্রতত্র অপচয় ঘটাচ্ছে, সময় নষ্ট করছে, আর সময় মানব জীবনের সবচাইতে দামি সম্পদ। বলেন কি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই সময়ের কসম করেছেন,
কিসের কসম করেছেন? সময়ের কসম করেছেন। সূচনাতে মূল আলোচনার ভূমিকায় এতটুকুন বলতে চাই যুবক ভাইরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, জীবনের মূল্যবান সময় নষ্ট করো না। যে সময়ে তোমার আমার উপরে যে ইবাদত আল্লাহ ফরজ করেছেন, সে সময়ে সেই ইবাদতটা তাড়াতাড়ি করে নাও। কি বলেন? পরে করবো এ কথা বলো না, সলাতের ওয়াক্ত হয়েছে পরে পড়বো বলো না, যাকাত ফরজ হয়েছে পরে দিব বলো না, হজ ফরজ হয়েছে পরে যাবো এ কথা বলো না। কি বলেন? যখন যে সময়ে তোমার উপরে যে ইবাদতটা আমার আল্লাহ ফরজ করেছেন, সেই ইবাদতটা সেই সময়ই করে নেওয়া দরকার। পরে করবো এ কথা কেন বলছেন? পরে সময় পাবেন এটা আপনাকে কে বলেছে? কি কথা বলেন? পরে করার সময় পেতে পারি নাও পেতে পারি, সেই সময় আমার জ্ঞান বুদ্ধি কেমন থাকবে, আমার শারীরিক অবস্থা কেমন থাকবে, আমি ইবাদতে থাকতে পারবো কিনা আর বেঁচেই বা থাকবো কিনা আল্লাহ জানেন। কথা বলেন? কাজেই পরে আর বলো না, আজকের এই মাহফিল থেকে শপথ নেওয়া দরকার, সিদ্ধান্ত নেওয়া দরকার, যে ইবাদত যে সময় আমার জন্য ফরজ সেটা সেই সময় করব, পরে করব এ অজুহাত দেখি আমি ইবাদত থেকে বিমুখ থাকব না। ভাইরা আমার, ইবাদত থেকে যখন আমার আল্লাহর কোন বান্দা মুখ ফিরিয়ে নেয়, ইবাদত থেকে যখন কোন মানুষ শৈথিল্যতা প্রদর্শন করে, অমনোযোগী থাকে, অবস্থাটা কি দাঁড়ায়? আমার নবী বলেছেন ইবাদত থেকে মানুষ যখন বিমুখ হয়ে যায়, দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দুইটা জিনিস দিয়ে দেয়। প্রথম, তার জীবনের ব্যস্ততাকে আল্লাহ বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? কথা বলেন? ব্যস্ততা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। এক, দুই, আমার নবী বলেছেন যখন মানুষ ইবাদত থেকে দূরে সরে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতার দরজাকে কখনো বন্ধ করে দেয় না। দারিদ্রতার দরজা খোলা থাকবে, মানে এক কথায় যার তার থাকবে তাতে সে কখনো সন্তুষ্ট হতে পারবে না। আরো চাই, আরো চাই, আরো চাই, এটা কি সামান্য, আমার চেয়ে অনেকের অনেক বেশি আছে, এই কথা চিন্তা করতে 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 তার পেরেশানির শেষ থাকবে না। থেকে দূরে সরে গেলেই ব্যস্ততা বেড়ে যাবে, দারিদ্রতার দরজা কখনো বন্ধ হবে না। আর যদি আপনি আল্লাহ পাকের শুকুরগুজারি বান্দা হতে চান, আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হতে চান, তাহলে আমার নবী বলেছেন তুমি যে হালতে আছো, তোমার চাইতে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও, তার দিকে তাকালে তুমি শুকুরগুজারি বান্দা হতে পারবে। আর যদি জাগতিক সম্পদের ব্যাপারে আপনার আমার যা আছে তার থেকে আর যার বেশি আছে তার দিকে বেশি বেশি তাকাবার চেষ্টা করি, তাহলে হতাশা বাড়বে, মনে হবে আমার কিছু নাই। সুতরাং আপনি কৃতজ্ঞ বান্দা হতে চাইলে আপনার চাইতে খারাপ অবস্থা যারা আছে তাদের দিকে তাকান, যারা হাসপাতালে বেড়ে শুয়ে আছে, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে, অভাবনের মধ্যে পড়ে গিয়েছে, নানান বিপদে আপতিত হয়েছে, তার দিকে তাকায় বলেন আমার আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন, আমি অনেক ভালো আছি, আমাকে আমার আল্লাহ অনেক কিছু দিয়েছে। আর এবাদতের ক্ষেত্রে কি করবেন? এবাদতের ক্ষেত্রে আপনার যে পরিমাণ আমল আছে আপনার চাইতে যার নেক আমল আপনার থেকে বেশি আপনি তার দিকে তাকাবেন। কথা শুনতেছেন? আপনার যে নেক আমল আছে তার থেকে যার নেক আমল বেশি তার দিকে তাকান, তাকায় দেখেন যে আমার তো সেই তুলনায় কম, আমাকে আরো বেশি সামনে দেখিয়ে যাওয়া দরকার। আর আপনার যে পরিমাণ নেক আমল আছে আপনার সাথে যার নেক আমল কম তার দিকে তাকান, তাহলে আপনি মনে করবেন আমার মতো আল্লাহর ওলি আর কি আছে, আমার তো ব্যস্ত হয়ে গেছে, এরকম মনে হবে। এই জন্য সদা সর্বদা আপনি এবাদতের ক্ষেত্রে আপনার সাথে যে এগিয়ে আছে তার দিকে তাকাবেন। কথা ঠিক আছে? এই সুরার একটি বৈশিষ্ট্য হচ্ছে দুজন সাহাবী এক জায়গায় হলে তারা এই সূরাটা নিয়ে আলোচনা করা, তেলাওয়াত করা না করা পর্যন্ত একজন থেকে আরেকজন আলাদা হতেন না। তাহলে এই সূরার মধ্যে এমন কি আছে যে দুজন সাহাবী একত্রিত হলেন আর এই সূরাটা নিয়ে দুটি কথা না বলা পর্যন্ত একজন থেকে একজন আলাদা হতেন না? আমরা একটু সূরাটার ভিতরে ঢুকে দেখতে চাই আসলে এর ভিতরে কি আছে। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর সময়ের কসম করেছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই
তিনি বলেন এই সূরাটির পরিপূর্ণ ব্যাখ্যা আমি একদিন বাজারে গিয়ে বুঝে ফেললাম। লোকজন ওনাকে জিজ্ঞেস করলেন বাজারে গিয়ে সূরার ব্যাখ্যা বুঝলেন, আমরা তো বুঝলাম না ব্যাপারটা। উনি বললেন একদিন বাজারে গেলাম, বাজারে কথা একটু মন দিয়ে শুনে উপকার হবে, কথাটা বুঝতে সহজ হবে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি একজন লোক বরফ বিক্রি করছে। কি বিক্রি করছে? বরফ বিক্রি করছে। বরফ বিক্রেতা হাত উঁচু করে চিৎকার করছে আর বলছে ভাই তোমরা কে আছো, বরফ কিনবে তাড়াতাড়ি আসো, জলদি করো, দেরি করো না মোটেই, তোমরা দেরি করলে আমার সর্বনাশ। আমি এমন এক জিনিসের ব্যবসা করি বিক্রি হলেও গলে, বিক্রি না হলেও গলে, অনবরত অল টাইম সমানে গলতে আছে। দেরি করলে ভাই লাভের মুখ দেখা তো দূরের কথা, আমার মূল পুঁজিও থাকবে না। এ ভাই তোমরা যারা বরফ কিনবে দেরি করো না, খুব তাড়াতাড়ি চলে আসো, না হলে আমার সর্বনাশ। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন বরফ বিক্রেতার চিৎকারের হাতরানি আমি গভীর মনোযোগ দিয়ে দেখলাম, দেখে আমার যেন জ্ঞান চক্ষু খুলে গেল, আমি যেন সূরা আল আসরের পূর্ণ ব্যাখ্যা বুঝে ফেলতে পারলাম। আমি চিন্তা করলাম আমি ইমাম রাজি যখন পৃথিবীতে আগমন করেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন জমাট বরফের মতোই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা হায়াত দিয়ে দিয়েছেন, আয়ুকাল দিয়ে দিয়েছেন। বরফ যেমন বিক্রি হলেও গলে, বরফ বিক্রি না হলেও গলে, আমি ইমাম রাজি আল্লাহর ইবাদত করলেও আমার হায়াত কমে, ইবাদত না করলেও আমার হায়াত কমে। উভয় অবস্থায় অনবরত অল টাইম সার্বক্ষণিক যেমন বরফ গলতে আছে, অনুরূপ ভাবে আমার জীবনের মূল্যবান সময় মূল্যবান হায়াত অনবরত কমতে আছে, কমতে আছে। ওই বরফ বিক্রেতা যত তার যত ব্যস্ত হয়ে মূলধন রক্ষা করার চেষ্টা করছে, তার চাইতে অনেক বেশি ব্যস্ত হয়ে আমার জীবনের মূল্যবান সময় আমার আল্লাহর গোলামিতে লাগানো দরকার। এ যুবক ভাই আর টিভি দেখে, আর টিভিতে বাজে সিনেমা দেখে, মোবাইলে গেম খেলে, লুডো খেলে, তাস খেলে, ক্লামবোর্ড খেলে, ও যুবক তুমি তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট করে দিও না। এ যুবক যদি তুমি তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলো তাহলে মালাকুল মউতকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত না করে দুনিয়াতে যারা সময় নষ্ট করে ফেলেছে মালাকুল মউতকে দেখতে পেয়ে লোকেরা বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার আল্লাহ বলেন, লোকেরা সেটা আফসোস করে বলবে আল্লাহ ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, প্রতিপালক তুমি আমার সময় বাড়ায় দাও। কি বাড়ায় দাও? আরেকবার বলেন, সময় শেষ হয়েছে বলেই তো মালাকুল মউত আসছে, নাকি? মালাকুল মউত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার সময় না শেষ হচ্ছে। একটা দানা আপনার দুনিয়াতে থাকতে আপনার মৃত্যু, অকাল মৃত্যু বলে কোনো মৃত্যু, হ্যাঁ অকাল মৃত্যু বলে কোনো মৃত্যু কেমন বলছেন না? এই তো সেদিন আইয়ুব বাচ্চু মারা গেল, তার ভক্তরা অনেকে বললো এই মৃত্যু মেনে নেওয়া যায় না, হ্যাঁ এই মৃত্যু মেনে নেওয়া তো মেনে নেওয়া যায় না, ফাইট করো। কি বলেন? যদি মেনে নেওয়া না যায় তো বিকল্প রাস্তা ধরো, দেখি তুমি কি উদ্ধার করতে পারো। কি বলেন? আসে না এরকম আহমক? এ কথা বলেন না, আহমক আসে না? তুমি মেনে নিলে কি আর না নিলে কি? কি বলেন? তোমার মেনে নেওয়া না নেওয়াতে আমার আল্লাহর কোনো আসে যায় না। কি বলে, ঠিক না ভাই? আমার যখন সময় শেষ হয়ে গেছে, মালাকুল মউত চলে এসেছে, মালাকুল মউতকে দেখতে পেয়ে আমার আল্লাহ বলছেন লোকেরা বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, প্রতিপালক তুমি আমার সময় বাড়ায় দাও। সময় বাড়ায় দিলে দান সাদগা করব। বোঝা যাচ্ছে বেটা এতদিন কৃপণতা করেছে, বখিলামি করেছে, কি বলেন আছে না নাই?
নিজে দান সদকা করে না। রব্বুল আলামিন সময় বাড়ায় দিলে দান সদকা করব, আয় আল্লাহ তাআলা সময় যদি তুমি আমার বাড়ায় দাও। কি সমস্যা? তো সাইড দিয়ে শুধু বসা যায়, সামনে দিয়ে আসা লাগবে? কমন সেন্স নাই আমাদের, ডিস্টার্ব করা তো অনেক ক্ষতি, এটা একটা মিনিটের মূল্য অনেক, কি বলেন? আল্লাহ সময় বাড়ায় দিলে দান সদকা করব, সময় বাড়ায় দিলে ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ সময় যদি বাড়ায় দাও তাহলে এই সমাজে যারা সলিহীন লোক আছে, নেককার লোক আছে, দিনদার ইমানদার আছে, যারা তোমার হুকুম মেনে চলে, তোমার হুকুমের কাছে মাথা নত করে দেয়, ওয়াকুম মিনা সলিহীন, সমাজের সলিহীন শ্রেণীর মানুষ, শ্রেণীর মানুষের দলে দলভুক্ত হয়ে যাব। মানে মালাকুল মৌতকে দেখতে পেয়ে এখন দল পরিবর্তন করবে। এ কি পরিবর্তন করবে? এতক্ষণ তার কথাই বোঝা যাচ্ছে সে সলিহীন লোকদের দলে ছিল না, ও কে সিনুওয়ালাদের সাথে ছিল, ও মোসারুদের দলে ছিল, ওরা মদপানকারীদের দলে ছিল, ওরা খোদাদারীদের দলে ছিল, ওরা শেখকারীদের দলে ছিল, ওরা বেদাতকারীদের দলে ছিল, ওরা ঈদের মিলাদুল নবী পালনকারীদের দলে ছিল, ওরা চল্লিশ হাজার দলে ছিল, দলে ঠিক না। এখন মালাকুল মৌতকে দেখতে পেয়ে বলছে আল্লাহ সময় বাড়ায় দাও, ওয়াকুম মিনাস সালিহীন, যারা শিরিকের বিরুদ্ধে অবস্থান করেছে, তাওহীদকে প্রতিষ্ঠার পক্ষে চেষ্টা করছে, যারা আল্লাহর হুকুম মেনে চলতে চাচ্ছে, যারা সেভাবে পথ চলছে, এরকম ওয়াকুম মিনাস সালিহীন, যারা সালিহীন শ্রেণীর মানুষ, ওই মানুষগুলোর দলে আমি দলভুক্ত হব, সময় বাড়ায় দাও। আপনারা বলেন আবেদন কবুল হবে? পরে হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন নো চান্স, কোন সুযোগ নাই, সময় তোমাকে দেওয়া হয়েছে, সময় কাজে লাগাও নাই। তুমি বলেছো দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো, আছে না নাই? এবার এই কোয়ালিটি আছে না নাই? আমার এই আফসোস তো আপনি দুনিয়াতে করবেন, সময় অপচয় করার অপরাধে, সময় অপচয় করার অপরাধে আপনি অনুশোচনা করবেন মালাকুল মৌতকে দেখতে পেয়ে। এ যুবক ভাই শুনে রাখো, কিয়ামতের কঠিন বিভীষিকাবে আজাবের দিনে, কিয়ামতের কি সমস্যা হচ্ছে আপনাদের? মরবি লোক যদি জোরে জোরে কথা বলেন তাহলে আমার তো অসুবিধা। বসেন বসেন, বসে যান, আসছে যখন তো বসে যান না, আবার ফির কোথায় যাচ্ছেন? একটু আগাবে চাহলে তো লোকটা বসার জায়গা পায়, জাগুনি আর বসবে না, এইভাবে ডিস্টার্ব করলে তো অসুবিধা। দুনিয়াতে তো মানুষ আফসোস করবেই, মরণের পর কিয়ামতের মাঠে দুনিয়াতে যারা সময় অপচয় করেছেন, সময় কাজে লাগান নাই, তারা কিয়ামতের মাঠে আফসোস করবেন, এই কোরআনটা খুললেই পাওয়া যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে অপরাধীদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার পূর্বেই তাদেরকে জাহান্নাম দেখিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন দেখে, জাহান্নাম দেখতে পেয়ে অপরাধীরা এই দুনিয়ার কথা স্মরণ করবে, দুনিয়ার কথা স্মরণ করবে আর বলবে আকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমি কত দুর্ভাগা, আমি কত হতভাগা, আমি কত বড় কপাল পরা, লি হায়াতি, আমার হায়াতের জীবন যখন ছিল তখন দুনিয়াতে যদি ভালো কাজ করতাম, নেক কাজ করতাম, আল্লাহ এবং রাসূলের দেখানো পথগুলো ধরে চলতাম, তাহলে আজকে আমাকে কঠিন জাহান্নামের আগুনে যেতে হতো না। আচ্ছা বলেন তো সেদিন এই আফসোস করে কোনো লাভ হবে? এ ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা আঙ্গুলটা সমুদ্রের পানিতে চুবাও, চুবানোর পর চুবানো আঙ্গুলটার দিকে তাকাও, তাকায়া দেখো তোমার আঙ্গুল সমুদ্র থেকে কত পানি তুলে এনেছে।
নবী বলেন সমুদ্রের পানির তুলনায় তোমার আঙ্গুলে লেগে থাকা পানি যেমন অতি অল্প অতি সামান্য, পরকালের জীবনের তুলনায় দুনিয়ার জীবন দুনিয়ার সময় অতি অল্প অতি সামান্য। এই সামান্য সময়ে অল্প সময়ে আর দুনিয়া মাযরাতুল আখিরা, এই অল্প সময়ে দুনিয়ার মধ্যে অল্প সময়ের মধ্যেই অনন্তকালের পুঁজি জোগাড় করতে হবে, খেলতামাশা করে জীবনের মূল্যবান সময় নষ্ট করা চলবে না। ভাইরা আমার, সময় নষ্ট করলেই বিপদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। আমার নবী বলেছেন পাঁচটি অসুবিধাজনক সময় তোমাদের জীবনে চলে আসার পূর্বেই পাঁচটি সুবিধাজনক সময়কে মূল্যবান মনে করো। শুনতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি অসুবিধাজনক সময় তোমাদের জীবনে চলে আসার পূর্বেই তোমরা পাঁচটি সুবিধাজনক সময়কে মূল্যবান মনে করো। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বেই, তোমাদের জীবনে বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালটাকে মূল্যবান মনে করো। যৌবনকালে সময়ের অপচয় সবচাইতে বেশি, কথা বললেন না আপনারা? যুবক বয়সে সময়ের অপচয় সব থেকে বেশি। হ্যাঁ যুবক, তুমি যদি যুবক বয়সে ইবাদতে কাটাও, ইবাদতের মধ্যে যদি তুমি বড় হতে পারো, কিয়ামতের মাঠে তুমি আরশের নিচে জায়গা লাভ করবে, বলো আলহামদুলিল্লাহ। ইবাদতের মধ্যেই বড় হতে হবে। শুনেন, আপনি ইবাদত করেন কিন্তু অসুস্থতার কারণে ইবাদত করতে পারছেন না, বা পারলেও কম ইবাদত করছেন, কম ইবাদত করেও সুস্থ থেকে যত ইবাদত করেছেন, অসুস্থ হয়ে কম ইবাদত করেও ওই সুস্থ থাকার সমপরিমাণ ইবাদত সব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। এ যুবক ভাই, যুবক বয়সে ইবাদত করে কাটাও, বার্ধক্য বয়সে এসে কম ইবাদত যদি করো বা ইবাদত করতে অপারক হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন তোমাকে যুবক বয়সের ইবাদতের সমপরিমাণ সওয়াবই দেওয়া হবে। নবী বলেছেন সফররত অবস্থাতে মানুষ কম ইবাদত করে, বাড়িতে থেকে ইবাদত যতগুলো করে যত সওয়াব পায় অতগুলো সওয়াব তার সফরে কম ইবাদতের মধ্যেও দেওয়া হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাত জামে মসজিদেই পড়েন কিন্তু অসুস্থতার কারণে যে কোনো কারণেই হোক আপনি পারেন না যেতে, আপনার সামর্থ্য নেই, প্যারালাইসড হয়ে গেছে অথবা বিছানা শয্যাশায়ী হয়ে গেছেন, আজান শুনতে পাচ্ছেন, উপায় নাই, এমত অবস্থায় আপনি ঘরেই নামাজ পড়ছেন কিন্তু যখন সুস্থ ছিলেন তখন পাঁচ ওয়াক্ত সলাত মসজিদেই পড়েছেন, এখন ঘরে পড়েই আপনার মসজিদে পড়া সওয়াব আমলে লেখা হবে। সুতরাং সময় নষ্ট করো না যুবক, আফসোস করার শেষ থাকবে না, কিন্তু আফসোস করে কোনো লাভ। পরীক্ষার হলে দেখেন অনেক ছাত্রছাত্রী ঢোকে, দেখবেন লেখা আছে প্রশ্নপত্রের মধ্যে সময় তিন ঘন্টা থাকে নাকি, বা এদিকে দেখেন না, কথা বলেন না কেন, কি লেখা থাকে, সময় কত, তিন ঘন্টা। এখন আপনারা বলেন কোনো পরীক্ষার্থী যদি ওই তিন ঘন্টা নির্দিষ্ট সময়কে মূল্যবান মনে করতে ব্যর্থ হয়, এদিক ওদিক তাকায়ে এর সঙ্গে ওর সঙ্গে কথা বলে অমনোযোগী থেকে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নষ্ট করে ফেলেছে, এখন পরীক্ষা পরিচালনা কমিটি পনেরো মিনিট আগে কিন্তু একটা সতর্ক ঘন্টা বাজিয়ে দেয়, সতর্ক ঘন্টা বাজিয়ে দিয়ে শিক্ষার্থীদেরকে পরীক্ষার্থীদেরকে বলে দেওয়া হয় বা বোঝানো হয় যে আর মাত্র পনেরো মিনিট, সেলাই বাকি থেকে সেলাই সেরে নাও, পিন বাকি থাকলে পিন করে নাও, কেননা পনেরো মিনিট পরে তোমাদের খাতাটা নিয়ে নেওয়া হবে। আচ্ছা আপনারা বলেন যে শিক্ষার্থী দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নষ্ট করে ফেলেছে, এখন সতর্ক ঘন্টা শুনে ধরফর করে উত্তরপত্র উত্তর লেখা শুরু করেছে, আপনারা জবাব দেন দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ঘাটতি কি পনেরো মিনিটের মধ্যে পূরণ করা সম্ভব? যারা কিছু বললেন না, কি বলেন, সম্ভব? সম্ভব নয়, সম্ভব নয়। এজন্য বাংলার বুলবুল কাজী নজরুল ইসলাম বলেছেন ঘুমায়া কাজা করেছি ফজর তখনও জাগিনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আছর মাগরিবে আজ শুনি আজান,
জামাতে শামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে স্থান। ঘুমায়া কাজা করেছি ফজর মানে এটা জীবনের শৈশব, যখন আপনার আমার উপরে শরীয়তের কোনো বিধান ফরজ হয়নি। কবি নজরুল ওই সময়টাকে ফজর বলেছেন, ঘুমায়া কাজা করেছি ফজর তখনও দাগিনি যখনও জোহর। জোহর বলতে জীবনের যৌবন কালকে তিনি বুঝিয়েছেন, যৌবন কালে এসে আপনার আমার ঘুম ভাঙ্গেনি। ঘুমায়া কাজা করেছি ফজর তখনও জাগিনি যখনও জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, যাব যাচ্ছি কর্ম করছি ধর্ম ধরছি, এই করতে 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 মেঘে মেঘে বেলা হয়ে গেছে। কি বলেন? মেঘে মেঘে বেলা হয়ে গেছে। সরকার বলছে আপনার সময় শেষ, চাকরি রিটায়ার, বাসায় যান। তারপরে ছেলের দোকানে গিয়ে বসতেন, ছেলে বলছে আব্বা তুমি হিসাবে ভুল করছো, তোমার আসার দরকার নাই, তুমি বাসায় থাকো। বিবি বলছে একটু হলুদ নিয়ে আসো, আপনি লবণ নিয়ে যা হাজির। কয় কি ব্যাপার? বললাম হলুদের কথা, লবণ নিয়ে আনলা আনলা যে। তো বলছে কি করবো আর, এখন কি যে কও আর কি যে শুনি আর কি যে করি, হুসটুস পাই না, কোথাও যখন ঠাই নাই। এখন এই বুড়ো বোঝে জুম্মার দরজা কোন দিকে রে, কথা বোঝেন নাই বোধ হয়। এ জুম্মার দরজা কোন দিকে? আমি বলতে চাচ্ছি এখন জুম্মার দরজা খুঁজে ওই দুই ঘন্টা 45 মিনিট নষ্ট করা ছাত্র দোষা আর এর দোষার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যত চেষ্টা করো না কেন, অজু আছে কিনা বোঝো না, রুকু হলো কিনা বোঝো না, খাইলে হজম হয় না, শুইলে ঘুম আসে না, বসলে ওঠা যায় না, এই অবস্থায় আর কতটুকুন কভার করা যাবে? কথা বলেন? তাই যুবক ভাইদের বলব, সময় থাকতে সাবধান হও, সতর্ক হও, জীবনের মূল্যবান সময়কে কাজে লাগাও। সুতের মতো প্রত্যেক সেকেন্ডে তোমার আমার মৃত্যুর কাছাকাছি হয়ে যাচ্ছি, অথচ এই মৃত্যুকে আপনি আমি ভুলে আছি। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি বড় হচ্ছি, বড়, আমার ছেলেটা বড় হলো, বয়স বেশি হলো, বয়স বেশি হলো না বয়স কমে গেল, বয়স বাড়ছে না কমছে? আমরা কি বলি? আমরা বলি বয়স বাড়ছে, কিন্তু ভালো করে হুঁস করে বলেন দেখবেন বলবেন বয়স বাড়ছে না, বয়স কিন্তু কমছে, প্রতিদিন কমছে। যখন এই যে 2019 বিদায় দিলাম, 2020 পা দিলাম, যেদিন পা দিলাম সেদিন 12:01 লক্ষ লক্ষ টাকার ভটকা ফুটালাম, আলোকসজ্জা করলাম, হাই হুল্লো করলাম। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আখেরাতে ভয় থাকে, আপনি যদি পরকালমুখী মানুষ হন, তাহলে আপনার ডুকুরে ডুকুরে কান্নার কথা ছিল, আপনার ডুকুরে ডুকুরে কান্না করার কথা ছিল 2019 সালে। আমার জীবনে আমি কতটুকু নেকামল করলাম, আমি নিজেকে সংশোধন কতটুকু করলাম, আমি কতটুকু আল্লাহর সন্তুষ্টি পথে ছিলাম, এটা আপনাকে হিসাব যোগবিক করে দেখতে পেতেন আপনার অনেক শূন্যতা অনেক কমতি, তার জন্য আপনার কান্নাকাটি করা উচিত ছিল, তা করতে পারি নাই, পিতল ফেলতে হতে পারি নাই। আমার বোন নুসরাতকে 2019 সালে দিবালোকে আগুন দিয়ে পুড়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আব্রাহকে দিনে দুপুরে লাঠি পিটা করে মারব মেরে ফেলা হয়েছে। সেই মুহূর্তে আমি ওই ঝাল বিদায় দিতে গিয়ে আনন্দ করতে পারি না, আমার কান্না করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? জাতিকে কি দিলাম, সমাজকে কি দিলাম, পরিবারকে কি দিলাম, ধর্মের কতটুকু মেনে ধরলাম? আমার আত্মসমালোচনার দিন ছিল, কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি নাই। আমার জীবনের মূল্যবান সময় আমার থেকে দূর হয়ে চলে গেছে, আমি কাছাকাছি হচ্ছি মৃত্যুর, আর আমি উল্লাস করছি। কথা বলেন? কথা বলেন? এ যুবক ভাই, ওয়ালা আসর, সময়ের কসম। এরপর আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খসর, সমস্ত মানব মণ্ডলী ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে? কথা বলেন কিসের মধ্যে? সবাই ক্ষতির মধ্যে আসি, বক্তাও ক্ষতির মধ্যে, শ্রোতাও ক্ষতির মধ্যে, সরকারও ক্ষতির মধ্যে, জনগণ ক্ষতির মধ্যে, আমরা সবাই ক্ষতির মধ্যে আছি। তবে চার গুণ বিশিষ্ট মানুষ ক্ষতির থেকে পরিত্রাণ লাভ করবে। কি বলেন? ক্ষতির মধ্যে আছি না? আজান হওয়ার পর মসজিদ মিনার আজান হয়ে গেল, আপনি মসজিদে গেলেন না, মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতে টানতে বাজারে চলে গেলেন, আপনি ক্ষতির মধ্যে আছেন কিনা বলেন? কথা বলেন? আপনি হর হামেশাই আল্লাহর হুকুমে রাসূলের সুন্নতের খেলাফ করছেন, আপনি ক্ষতির মধ্যে আছেন কিনা বলেন?
কি ভাই কথা বলেন না যে ক্ষতির মধ্যে আছে না? আচ্ছা যারা বিড়ি সিগারেট অভ্যস্ত, সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার, জি ক্ষতিকর লেখা আছে। আহা, দুনিয়াতে একটাই মাত্র পণ্য যেটার গায়ের মধ্যে তার দোষের কথা বলা আছে, কি বলেন? আমাদের গ্রামে একটা কথা আছে যে গোয়াল কখনো নিজের দইকে টক বলে না, তাই না? গোয়াল কখনো নিজের দইকে টক বলে না, কিন্তু বিড়ি সিগারেট যারা আবিষ্কার করেছে, তৈরি করেছে, সরবরাহ করছে, বিক্রি করছে, ওরা নিজেরাই বলছে এতে ক্ষতি আছে। আর আপনি নাকি জ্ঞানী মানুষ, আপনি নাকি মাস্টার সাহেব, আপনি নাকি ডাক্তার সাহেব, আপনি নাকি জননেতা জনদরদী, আপনার হাতে সিগারেট, আপনি বের করছেন আর খাচ্ছেন, লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এই ক্ষতিকর বস্তু বের করছেন আর নিজের শরীরের মধ্যে প্রয়োগ করছেন, আপনাকে বলছি আপনি বড্ড চালাক মানুষ। আপনার মতো বোকা মানুষ আমি আর দেখি নাই যেটা সচক্ষে দেখে স্বাস্থ্যের ক্ষতি হয় এই জিনিস স্বাস্থ্যের মধ্যে প্রয়োগ করে, কি বলেন? কথা বলেন না কেন ভাই? আর ওরা কিভাবে বোঝাবে সিগারেট পান করলে, গুল ব্যবহার করলে, জর্দা ব্যবহার করলে কি পরিমাণ ক্ষতি হয়, মুখের ঘা কেমন হয়, ওই সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুলের প্যাকেটে ওই ছবি সহ উল্লেখ করা হয়েছে, ব্রেনের কি ক্ষতি হয়, আপনার স্ত্রীর পেটে সন্তান আছে অর্থাৎ গর্ভবতী মায়ের পেটে সন্তানের কি ক্ষতি হয় সেটাও বলে দেওয়া আছে, কি বলেন? এবং ধর্মীয় দৃষ্টিকোণ আপনার সামনে দাঁড় করানো হয়েছে, সবকিছু দাঁড় করানোর পরেও আপনি ফিরে আসেননি, এরপর আপনি নিজেকে চালাক বলে, জ্ঞানী বলে দাবি করতে পারেন বলে আমি বিশ্বাস করি না, আপনি ক্ষতির মধ্যে আছেন। ইবনে মাজাহ হাদিস সনদ সহিহ 3375 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আমার তো বিশ্বাস যদি আপনার কান পর্যন্ত কণ্ঠটা পৌঁছাতে পারি, আপনার যদি সামান্যতম কমন সেন্স থাকে, আমি আল্লাহর নামের কসম করে বলছি আপনার হাতে আগামীকালকে সিগারেট থাকবে বলে আমি মুক্তার হোসেন শেখ বিশ্বাস করতে পারি না। নবী বলেছেন মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানি, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। এই খবর আপনার কাছে পৌঁছাবার পর আপনার কাছে সিগারেট থাকবে, ইয়াবা থাকবে, গুল থাকবে, জর্দা থাকবে, আর যা কিছু আছে থাকবে, এটা আমি বিশ্বাস করি না। আপনার পরিবর্তন হতেই হবে। ওই একবার মুড়ি বিকশ করে সারা দেয় বাহে, ওই যে সামনে বসি, তোরা নিয়াত করেন কবর পর্যন্ত কি 2012 সালের ঘটনা, ওই চাচার কথাটা উঠলো বলে কথাটা বলছি। আর কোথায় আছেন? হজ করতে গেছে বাংলাদেশ থেকে গুলের পুরা প্যাকেট নিয়ে গেছে, মোয়ালে মাঝে শুনে নিচ্ছে কদিন থাকতে হবে, বলছে 45 দিন। 45 দিন যা লাগে তার চাই বেশি নিছে, কি আল্লাহর কি হুকুম? ওই বস্তানামা উঠা করতে গিয়ে একবার সব প্যাকেট ফেটে গেছে, যত সামান্য পেয়েছে তার 3 দিন পার হয় না। আমি তো এই ঘটনা জানি না, ও বেচারা আমার রুমে যে বলছে যে মৌলবী সাহেব, বলেন চাচা কি খবর, কয় বাবা আমি তো মহাবিপদে পড়েছি, ওনার ভাষাটা এটা ছিল মহাবিপদে পড়েছি, আমি সর্বনাশ, মহাবিপদে পড়েছেন, বলেন কি সমস্যা, আমরা আপনার সাথে আছি, যে আল্লাহর উপর ভরসা করেন, দেখি আপনার জন্য কতটুকু করতে পারি, কি সমস্যা হয়েছে আপনার? কয় বাবা আজকে 3 দিন ধরে চোখে মোর ঘুম নাই, শুয়ে আছি কিন্তু ঘুম ধরে না, আমি তো জানি না যে এই সমস্যা ওর, এই প্রথম দিকগুলো বলছে, পরে তো ওটা বলছে, তারপর বলছে 3 দিন ঘুম ধরে না, 3 দিন ধরে বাথরুমে যাই নাই, 3 দিন ধরে কাবা তো যাওয়া নেই বা, এই অবস্থায় আসি, তো সমস্যাটা কি বলেন? চলেন হাওয়াজ মিশন আছে বাংলাদেশ সরকার ডাক্তার পাঠিয়ে দিচ্ছে ওষুধ সব ফ্রি, চলেন যাই। খুশি বাবার সমস্যা তো ওইটা না, সমস্যাটা কি বলেন? কয় যে আমার গুলের এই অবস্থা, আমার গুল সব শেষ, আমার ঘুম ধরছে না, তাহলে আমি কি করবো, আপনি আমার কি করণীয় আছে? মানে আমি এমনি গুল বিরুদ্ধে, গুল বিড়ি সিগারেটের বিরুদ্ধে বক্তৃতা করি, আর আমাকে মক্কা মদিনায় উনি গুলের পক্ষে সাবাই করার জন্য পরামর্শ চাচ্ছে, করতে হবে কি বলেন? কাছে তোমার পাশের রুমে একজন আছে গুল খায়, বেচারার বাড়ি বিরলে, নাম বললাম না, তো বলছে ওনার কাছ থেকে নিয়ে দাও, বলছে এ কাম আমার দ্বারা হবে না, উনি আমার হাতটা ধরে পাশের রুমে নিয়ে গিয়ে বলছে ভাই এই এই ব্যাপার, আমার দুঃখ আপনি ছাড়া কেউ বুঝবে না, কথা ঠিক?
কেন গুলের মধ্যে কি মজা, এটা তো ওই যায় খায় এ দুজনে বুঝবো, আমাদের তো বুঝবো না এর মধ্যে কি আছে। বলছে ভাই তুই সারা মোট দুঃখ কেউ বুঝবে না, কি হয়েছে এই বর্ণনা দিয়ে দিল। ওই বাচ্চারা বলছে না টাকা তো লাগলে টাকা নেন দেশে যেয়ে দেন, গুল চান না। ওই বিরলের ভাই বললো যে টাকা লাগে টাকা দেন, এ দেশে দেওয়া লাগবে না বাংলাদেশে যায় দেন, কিন্তু গুলের গুল চায়েন না। কোসে আমার তো এই ব্যাপার, আমার তো এই বিপদ হয়েছে। তখন বেচারা তার কাকুতি মুনিতি সইতে না পেরে সামান্য একটু দিল গুলের কোটার হাতে নিয়ে আমার দিকে তাকায় বলছে মৌলবী সাহেব এটা দেখি মা থাকিম বা আমি কে, কেন আপনারা হাসতেছেন কেন, আপনাদের কিভাবে আসক্ত করেছে, তারপরে একসঙ্গে মৌলবী বলে মোবা বলে চালাই দেওয়ার চেষ্টা করছে। কিনা বলেন ফটো স্পষ্ট দেওয়া হয়েছে বড়দের কাছ থেকে, ওর ঘুম ধরে না, ওর ইবাদত বন্দি বন্ধ হয়ে গেছে, ওর বাথরুম বন্ধ হয়ে গেছে, আর এই এত বড় নেশাকে বলতেছে মোবা বলে চালাই দিচ্ছে, মৌলবী সাহেব মাঝে মাঝে মারে। হ্যাঁ শোনেন, যে মৌলবী গুল খায় এই মৌলবী করে ওর পিছনে আওয়াজ করবেন না। আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই গুল খাওয়া ইমামের যদি বুঝতে পারি যে গুল খাওয়া ইমাম দাঁড়াইছে, আমি একা পড়তে রাজি, ওই ইমামের পিছনে আওয়াজ করতে রাজি না। শেষ পর্যন্ত বলছে মৌলবী সাহেব এটা দেখি মা থাকিম বা কি করবো, না তো খালি ফুটে যাবে, চিন্তা করতে পারছেন। বাংলাদেশ থেকে গুল চলে গেছে সৌদি আরবে হজের মৌসুমে, মুদমিরুল খামরি কাআবিদি ওয়াসালিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেশাদ্রব্য পানকারী ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আমি এসে দিকে গেলাম না, তবে হ্যাঁ শুনেন গুল বিড়ি সিগারেট জর্দা এগুলো হারাম, আর হারাম ভক্ষণ করবেন, হারাম ভক্ষণ করে যারা দুনিয়া ছাড়বেন কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য করুণ পরিণত হবে। তাদের কি অবস্থা হবে জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কারো জিহ্বা ফারসাখ আর কারো কারো জিহ্বা ফারসাখ খাইনি, কারো কারো জিহ্বা 3 মাইল লম্বা হবে, কারো কারো জিহ্বা 6 মাইল পর্যন্ত লম্বা হবে ফারসাখ, আর কারো কারো জিহ্বা হবে ফারসাখ খাইনি। নিজের জিহ্বা সামনে রেখে লোকটা পিছনের দিকে বেচাবে, হারাম ভক্ষণকারীরা শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম ভক্ষণকারীদের জিহ্বা লম্বা হবে আর জিহ্বাকে সামনে রেখে পিছনে বেচাবে, কিয়ামতের মাঠে লোকেরা তার জিহ্বাকে পদদলিত করবে, ফেরেশতা আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ এই সব লোক কি দুনিয়াতে অপরাধ করেছে যে তাদের জিহ্বা কারো কারো জিহ্বা 3 মাইল লম্বা, কারো কারো জিহ্বা 6 মাইল পর্যন্ত লম্বা, আর তাদের জিহ্বাগুলোকে কিয়ামতের মাঠে মানুষ পদদলিত করছে, হে আল্লাহ আমরা ফেরেশতারা জানতে চাই এদের অপরাধ কি। আমার রাব্বুল আলামিন সেদিন বলবেন এরা সেই সব লোক যারা দুনিয়াতে হালাল এবং হারামের কোনো বাস বিচার করে নাই, যা পাইছে তাই খেয়েছে, এরকম মানুষ আছে না নাই। ভেড়ামার ওয়াল আসর সময়ের কসম, ইল্লাল্লাযীনা আমানু ওয়াল আসর সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সমস্ত মানব মণ্ডলী ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবার আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমার আল্লাহ বলেন তারা ক্ষতির থেকে বেঁচে যাবে যাদের 4টা গুণ থাকতে হবে, 4টা গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে আমানু, ইল্লাল্লাযীনা আমানু, প্রথম গুণ হচ্ছে ইমানওয়ালা হতে হবে, জোরে বলেন কিওয়ালা, আরেকবার বলেন কিওয়ালা, ইমানওয়ালা হতে হবে, ইমান আনতে হবে এক আল্লাহর উপরে, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তিনি সকল ক্ষমতার উৎস, তিনি দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাই দিতে পারেন, ধনীকে নির্ধন বানাইতে পারেন, নির্ধনকে ধনী বানাইতে পারেন, জীবিতকে মৃত্যু দান করতে পারেন, মৃত্যুকে জীবন দান করতে পারেন, তিনি সব দেখেন সব শোনেন সবার খবর সমানভাবে রাখেন, তিনি কে, তিনি কে। এ ভাই এই আকীদা এই বিশ্বাস যদি আপনার অন্তরে হয় আপনার দ্বারা এত চুরি ডাকাতি হওয়ার কথা নয়, আপনার দ্বারা এত ওজনে কম বেশ করার কথা নয়। এ ভাই খুব ভালো করে শোনেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন
আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়ে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম থেকে ওই আয়াতটা বেশি বেশি পড়ছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। নবী যখন আয়াতটা পড়ে শেষ করলেন, আমি আবু দারদা বললাম, নবী গো, যাকে আল্লাহ জান্নাতান দুটি জান্নাত দেবে, ওই লোকটি যদি সুর হয়, লোকটি যদি বেবিচার হয়, তখন কেমন হবে? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথার জবাব দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আবু দারদা নবীর আয়াত তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে বললাম, নবী গো, লোকটি যদি চোর হয়, লোকটি যদি বেবিচার হয়, তখন কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আবু দারদা আবার বললাম, নবী গো, লোকটি যদি চোর হয়, লোকটি যদি বেবিচারী হয়, তখন কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আবু দারদা শোনো, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যা যে লোক আল্লাহকে ভয় করে, সে লোকের দ্বারা কখনো চুরি হবে না, তার দ্বারাই কখনো ব্যভিচার হবে না। আল্লাহর ভয় অন্তরে থাকা দরকার। ইমানদার তো তারাই যারা আল্লাহর ভয় অন্তরে পয়দা করে। আমার আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা, সমাজের লোকেরা, দেশের লোকেরা, ভূখণ্ডের লোকেরা, আমানু, ইমান আলা হয়, কি হয় আরেকবার বলেন, কি হয়? ইমান আলা হয়, আর আমি আল্লাহকে ভয় করার রীতি অবলম্বন করে, এই দুইটি গুণ যে সমাজের লোকেরা অর্জন করে নেবে। আমি আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আমি আল্লাহকে ভয় করার রীতি অবলম্বন করে, লাফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের জন্য, ওই ভূখণ্ডের জন্য, ওই দেশের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমুদয় বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনবাসীর জন্য খুলে দেব। আর সবাই বলেন আলহামদুলিল্লাহ। শর্ত কয়টা? কয়টা? একটা ঈমান ওয়ালা হতে হবে, অপরটি হচ্ছে আল্লাহকে ভয় করার রীতি অবলম্বন করতে হবে। যে অফিসে সিসি ক্যামেরা আছে, সেই অফিসে যারা সেবা দেয় তারাও সাবধান, যারা সেবা নেয় তারাও সাবধান। কথা বলেন ঠিক কিনা? কি ধরা পড়ার ভয়? তো কিসের জন্য সাবধান? ধরা পড়ার ভয়, তাই না? আর আপনি আমি সর্বক্ষণিক আল্লাহর এক ক্যামেরার মধ্যে আছি। কিরামান কাতিবিনা يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। দুজন সম্মানিত লোক সব কিছু লিখছে, সব কিছু রেকর্ড করছে। তো রেকর্ড করছে মানে কি? সব ভিডিও হচ্ছে। এই ক্যামেরাকে ভয় করেন না, ওই ক্যামেরাকে ভয় করেন? কি কথা বলেন না কেন? আহ, মানুষের হুশ নাই রে। টাঙ্গালে ওয়াজ করতে গেলাম, বাসে বসে আসি, পেপারওয়ালা দৌড়ে এসে বলছে, হুজুর পেপার লাগবে, দাও। পেপারটা দিল, নিয়ে দেখি লেখা আছে বড় অক্ষরে, মরা মানুষ চাউল খায়। আমি কি কোন আহাম্মক মার্কার লোক রে? আরে মরা মানুষ চাউল খায়, এটা কেমন কথা? আচ্ছা যদি খায়, ধরে নিলাম খায়, ও বেচারাটা মাটি নিচে খাচ্ছে, এই উপর থেকে বুঝলো কেমন করে? না আপনার কথা আমার কথা বুঝেন নেই বোধ হয়, তাই না? এটা হতবাক হওয়ার কথা না। আমি চিন্তা করে গেলাম, চিন্তা করলাম তাড়াতাড়ি খবরটা পড়ি। খবরটা পড়ে দেখলাম সরকারের কোনো কোনো কাজ ভালো আছে না, ভালো আছে, মন্দ আছে। ভালোটা বললে সরকার আমাদের ভালো বলে কিনা জানি না, মন্দটা বললে আমাদের প্রতি কোন দৃষ্টি দেয়। আর মুশকিল হচ্ছে ভাই, ইমাম সাহেব যদি শরীয়তের বিধান মতো ইমামতি করে, তাহলে আমরা তো ইমামের ইমামতি মানতে আমাদের কোনো অসুবিধা নাই, কি কথা বলেন না কেন? কিন্তু ইমাম সাহেব যদি কোনো রুকন ছেড়ে দেয় বা ভুল করে ফেলে, তাহলে যারা পিছনের মুক্তাদি হিসাবে আছি তাদের কোন দায়িত্ব আছে না নাই? এ ভাই কথা বলে, আছে না নাই? কি দায়িত্ব আছে? লোকমা দেওয়ার দায়িত্ব আছে, ইমাম সাহেব সতর্ক করার দায়িত্ব আছে যে ইমাম সাহেব ভুল করে ফেলেছেন, কি বলেন ঠিক কিনা? তো লোকমা যদি আমরা দেই, তাহলে ইমামের জন্য ভালো কি জানেন? ইমাম সাহেব সুসিজদা দিয়ে নামাজটা শুধরাই দিতে পারবে।
তাহলে ইমামের জন্য ভালো হইলো না? তো লোকমা সবসময় খারাপ ভাবে নিচ্ছেন কেন? কি বলেন, লোকমাটাকে খারাপ ভাবে নিচ্ছেন কেন? যৌক্তিক সমালোচনা আপনি আমার করেন, আমি আমার ভুলটা ধরতে পারবো, আমি সংশোধন হতে পারবো। আমি তো আমার মসজিদের খুতবায় বলি যে আমার আমাকে যারা ভালোবাসেন আমার কোনো ত্রুটি দেখতে পেলে আমাকে সংশোধন করে দেন, আমি সংশোধন হই। কিন্তু আমাকে সংশোধন করে না দিয়ে আপনি বাইরে বলে বেড়াবেন, আপনি গুণাগার হবেন। কি বলেন, তাই না? এখন শোনেন, সরকার একটা ভালো কাজ করেছে। কি ভালো কাজ করেছে? 10 টাকায় গরিবদের জন্য 1 কেজি চালের ব্যবস্থা করেছে। কাজটা ভালো না? এটা গরিব বান্ধব সিদ্ধান্ত যে যখন 1 কেজি মোটা চালের দাম 50-40 টাকা তখন গরিবেরা 10 টাকা 1 কেজি চাল পাবে। এই জন্য সরকারকে সাধুবাদ, ধন্যবাদ, মোবারকবাদ যে আপনি গরিবদের জন্য 10 টাকা 1 কেজি চালের ব্যবস্থা করেছেন। কি বলেন, ঠিক কিনা? এখন এই চাউল বন্টন বিধিতে লেগে গেছে বেজাল। আমি টাঙ্গাইলবাসীকে বলে এসছি সেই সময় কি বলছি, আমি দেখলাম ওখানে লিখছে আব্দুল কুদ্দুস নামে এক লোক 6 মাস আগে মারা গেছে। কয় মাস আগে? 6 মাস আগে মারা যাওয়ার পরেও চাউলের তালিকার মধ্যে ওই আব্দুল কুদ্দুসের নাম উঠছে। বুঝেন নাই বোধ হয়, মানে আব্দুল কুদ্দুস আসে চাউল নিয়ে স্বাক্ষর দিয়ে গেছে 10 টাকা চাল। সাংবাদিক বলে লোক নাই, 6 মাস আগে মারা গেল, আবার চাউল নিয়ে গেল, তাহলে তো মরার পরও চাউল নিয়ে যায় খাচ্ছে রে? কাগজ তো তাই প্রমাণ করে, কথা বোধ হয় বোঝেন নাই। আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনাকে হাসাবার উদ্দেশ্যে বলি নাই, আপনাকে বলতে চাচ্ছি মানুষ কতটা খারাপ হলে, মানুষ আল্লাহকে ভুলে গেলে, পরকালকে কতটা ভুলে গেলে, মৃত্যুকে মানুষ কতটা ভুলে গেলে, জিন্দাদের নামে খেতে খেতে মরাদের নামেও খাইতে শুরু করতে পারে। কথা বলেন, মনে রেখো যুবক, ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। হিসাব কিন্তু যাররা যাররা হবে, হিসাব যখন তোমার আমার হবে, সুতরাং তোমাকে আমাকে হিসাব করেই চলতে হবে। যেমন ইচ্ছা তেমন চলা যাবে না, যাই ইচ্ছা তা খাওয়া যাবে না, যাই ইচ্ছা তা বলা যাবে না। নির্দিষ্ট সীমানা বলা আছে, সীমানা অতিক্রম করার কোন অধিকার আপনাকে আমাকে দেওয়া হয় নাই। কারণ আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার কারণেই আমার নির্দিষ্ট বার্নিং আছে। কি বলেন, এই ইমানদার ভাইরা ভালো করে শোনেন, এশা নামাজ পড়েছি তো সবাই? না না, অতটা ভালো এখন আমরা হতে পারি না যে এই মাহফিলে সবাই ফজর এশার নামাজ পড়েছি। অনেকে তো পড়েনি, পড়েনি, পড়ার কোনো নিয়তও নাই কি, কিন্তু ওয়াজ শোনার জন্য রেডি হয়ে আছে। কি আছে না, সারা রাত ওয়াজ চললেও বাড়ি যাবে না, কিন্তু এমন পার্টি আছে, কিন্তু সিজদা দেওয়ার ব্যাপারে তার যথেষ্ট কমতি আছে না নাই। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে সবাই নামাজ পড়েছে? না, পড়ে নাই, কিছু সংখ্যক পড়েছে, কিছু সংখ্যক। কি বলেন, আচ্ছা যারা পড়েছি দেখেন তো, যারা ইশার সালাত জামাতে আদায় করেছে, ইমাম সাহেব এই কথাটা বলেছে নাকি, এই সূরাটা পড়েছে নাকি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, পড়ছে না? যারা নামাজ পড়ি তারা সবাই পড়ি তো, কেউ 50 বছর ধরে নামাজ পড়ে 50 বছর ধরে পড়ছে, কেউ 30 বছর ধরে নামাজ পড়ে 30 বছর ধরে পড়ছে, পড়ছে না? কিন্তু ও ইমানদার নামাজি ভাই, তুমি যে এতদিন ধরে ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন বলছো, কি বলছো তা কখনো ভাবে দেখো নাই? ইয়াকাটা কর্মপদ, ইয়াকাটা কর্মপদ, নাবুদ ভার্বের আগে এসেছে, ইয়াকাটা কর্মপদ, নাস্তাইন ভার্বের আগে এসেছে। এখানে আরবি ব্যাকরণে তাকসিসের ফায়দা দিচ্ছে, বৈবুল্য সূচক অর্থ সূচিত হচ্ছে, অর্থ হচ্ছে একমাত্র তোমারই এবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। প্রতিপালক, তোমার এবাদত ছাড়া কারো এবাদত করি না, তোমার কাছে ছাড়া আর কারো কাছে সাহায্য প্রার্থী হই না, এবাদত তোমার করি, সাহায্য তোমার কাছে চাই। এখানে দুটি কাল আছে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, হাল ওয়া মুস্তাকবিল, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। আপনি কি বলেছেন জানেন, ইয়াকা নাবুদু প্রেজেন্ট টেন্স, প্রতিপালক বর্তমানে তোমার হুকুম রসুলের তরিকায় যেভাবে সলাত আদায় করছি, ওয়াইয়াকা নাস্তাইন, সলাতের পরে যত কার্যাদি সম্পাদন করব, করছি যেভাবে করব। বুঝানো গেল না কথা, বুঝতে পারছেন? এবাদতটা যেভাবে করছি তোমার নামাজে, এখানে আর কারো নীতি চলে না, কারো মতবাদ চলে না,
কারো পরামর্শ চলে না, একমাত্র আল্লাহ তোমার এবং তোমার রসুলের দাসত্ব। হুকুমটা যেভাবে মেনে নামাজটা আদায় করছি, প্রেজেন্ট টেন্স, ওয়াইয়া কানাস্তাইন ফিউচার টেন্স, নামাজের পরে এইভাবেই তোমার গোলামি করব, করছি যেভাবে, এ ভাই করছি যেভাবে করব সেভাবে। নামাজ 50 বছর হয়ে গেল, কেউ বলছে 30 বছর হয়ে গেল, কেউ বলছে 40 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ওজনের কম বেশি ঠিক করতে পারলাম না। নামাজ পড়ার পর ফরমালিন মেশায়া দিলাম, ওজনে কম বেশি করলাম, জমিনের আইল ঠেললাম, জজকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিলাম, বউ বেটিকে নিয়ে বেপর্দায় পথ চললাম, কথা বলেন ঠিক কিনা, এ কথা বলেন ঠিক কিনা। এই যখন অবস্থা তখন বুঝতে হবে নামাজ আপনার আমার হয় নাই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ নামাজিকে, নামাজ নামাজিকে সর্বপ্রকার গৃহীত মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ নামাজিকে টেনে বের করে আনবে। এটা নামাজের শক্তি। কষ্ট হচ্ছে আপনাদের? হে ইমানদার ভাই, আমি আপনাকে বলছি ইমান আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে ফেরাবে। আপনি কেমন ইমানদার বুঝলাম না, আপনার ইমান, আপনার ইমান আপনার মুখে দাড়ি দেখাইতে পারে না, কথা বলেন না কেন? কারণ হুজুর এগুলো ওয়াজ করলে তো আমরা থাকতে পারবো না বেশি সময়। কি আপনি ইমানদারের দাবি করেন আপনার ইমান আপনার মুখে দাঁড়িয়ে রাখাইতে পারে নাই? আপনি ইমানদার দাবি করেন আপনার ইমান আপনাকে টাকলুর উপরে কাপড় উঠাইতে সাহায্য করতে পারে নাই? কি ইমান আপনার অন্তরে, এ কথা বলেন। আপনি কোন ইমানদার যে আপনার বাড়িতে পর্দা নাই, আপনার ইমান আপনার বাড়িতে পর্দা প্রতিষ্ঠা করতে পারে নাই? আমি আপনাকে অনুরোধ করি ইমান নবায়ন করুন, ইমান নবায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে 4টি গুণ অর্জনকারীরা মহাবিপদ থেকে পরিত্রাণ লাভ করবে, ক্ষতি থেকে পরিত্রাণ লাভ করবে। তার প্রথম শর্ত হচ্ছে আমানু ইমান আল্লাহ। ইমানদার যদি আপনি হতে পারেন, সাহাবীরা সাহাবীদের জীবনী দেখেন তাদের ইমানটা কেমন ছিল, সেগুলো আপনাদের মুখস্থ আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিলেন, তার ইমানের জোর কত ছিল, তিনি সাহায্য চেয়েছিলেন কার কাছে? দেখেন আগুনে পড়ছে, পড়তেছে, কিন্তু তখন কারো কাছে সাহায্য না আছে, সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সাহায্য করছে না করে নাই? কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চাইতে দেরি হয়েছে, পাইতে দেরি। আগুনে পড়তে আল্লাহ নোটিশ করে দিয়েছে, হে আগুন, আমার ইব্রাহিম এর শান্তি দাও, ঠান্ডা হয়ে যা, হয় নাই? আগুন জ্বলেছে কিন্তু ইব্রাহিমের কোনো ক্ষতি হয় নাই। মূসা আলাইহিস সালাম বিপদে পড়েছেন, সাহায্য চেয়েছেন কার কাছে? সাহায্য পায় নাই, কথা বলেন। তাহলে আপনি কেন সাহায্য পাচ্ছেন না? তাহলে বুঝতে হবে যেভাবে ডাকবার দরকার ছিল সেভাবে ডাকতে পারি নাই। কি বলেন? সাহাবীদের জীবনে মারাত্মক কষ্ট ক্লেশ এসেছিল, তারপরে অহুম সাবিতুন আলা দীনিহিম, শত কষ্ট ক্লেশ বিপদ আপদের মাঝেও নবী মুহাম্মদ রাসূলুল সাবায়াজমাইনগম অটুট ছিল, অবিচল ছিল, এক চুল পরিমাণ তাদের ইমান এদিক ওদিক, কথা পরিষ্কার, কথা পরিষ্কার। জি না, আপনার টেনশন নেওয়ার কারণ কারণ নাই, আমাদের রুটিন অনুযায়ী কাজ হবে, আপনারা মনোযোগ দিয়ে শোনেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সম্মানিতা মা ও বোনেরা, আমরা দুঃখিত এবং ব্যথিত যে আপনাদের জন্য যে প্যান্ডেল করা হয়েছে তা একেবারে সংকলন হয়নি, খুব কষ্ট করে বসতে হয়েছে আপনাদের। তারপরেও বলবো যদি কোনো একটু জায়গা থেকে থাকে তাহলে সেটা পূরণ করবেন যাতে করে অন্যরা কষ্ট না পায়। আপনাদের অনুরোধ থাকলো যাতে করে আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর আল্লাহ যদি আবারও আগামীতে এই মাহফিল কবুল করে, কর্তৃপক্ষ বলছেন আরও বড় করে করা হবে যাতে আপনাদের কষ্ট লাঘব হয়। জি,
তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে? প্রথম প্রথম একটা, সেটার নাম কি? ইমান। প্রথমটা কি? ইমান। ইমান যার যত মজবুত, নেক আমল তত তার মজবুত। ইমান যার যত দুর্বল, তার নেক আমলেও তত দুর্বলতা আছে। ইমান আনার পরই ইমানদার বসে থাকতে পারবে না। ইমান আনার পর ইমানদার বসে থাকতে পারবে না। ইমানদারের কাজ আছে। বলেন কি আছে? ইমানদারের কি আছে? কাজ আছে। ইমানদার ইমানের দাবি অনুযায়ী আমল করবে, আর যারা ইমানের দাবি অনুযায়ী আমল করে না, তাদের কাছে ইমানের সঠিক এবং সহি দাওয়াত নিয়ে তাদের দরজায় গিয়ে দাঁড়াবে। কি বলেন? আর এটা করতে গেলে বিপদ আসবে, ভর্ৎসনা আসবে, গালমন্দ আসবে, নানান রকম কটূক্তি আসবে, এটাকে হজম করতে হবে। ইমান আনার পর আমলে সালে করতে হবে। দ্বিতীয় গুণ, নেক কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। ভালো কাজগুলো যেন দরবার ইলাহিতে গৃহীত হয়, এজন্য আপনাকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। কথা শুনতেছেন আপনারা? আপনাকে মনে রাখতে হবে কোন কোন কারণে নেক আমল, আমলে সালে ভালো কাজগুলো দরবারে ইলাহিতে গৃহীত হয় না, মহান আল্লাহর দরবারে পৌঁছে না, সেটা আপনাকে জানতে হবে। মানে আমি বলতে যাচ্ছি, ওযু করার আগে জেনে নেওয়া দরকার ওযু ভঙ্গের কারণ সমূহ। কথা কথা বুঝতে পারি নাই? ওযু করার আগেই জানা দরকার যে আমার কোন কোন কারণে ওযু ছুটে যাবে। এটা না জানলে পরে, ওযু ছুটে যাওয়ার পরেও তো লোকটা ইবাদত করবে, নামাজ পড়বে, কি বলেন? তাই না? তাহলে ইমানদার যারা, তাদের জানা দরকার ইমান কোন কোন কারণে ভেঙে যায়, না হলে তো আপনার ইমান ভেঙে গেছে আপনি বুঝতেই পারবেন না, তাই না? আমলে সালে করতে হবে। আমলে সালের প্রথম হচ্ছে, ইমান ব্যতীত কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল, পরিষ্কার করে শোনেন, কোন নেক আমল ইমান ব্যতীত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই নেক আমল, ওই আমলে সালে আল্লাহর দরবারে কবুল হবে না যা কাউকে দেখানোর জন্য হয়ে থাকে, প্রদর্শনীমূলক হয়ে হতে থাকে। দেখানোর জন্য কোন নেক আমল যদি কেউ করে, এই নেক আমল আল্লাহর দরবারে কবুল, পরিষ্কার। তাহলে ওখানে একমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে। দুই, তিন, নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আর যতগুলো শর্ত আছে, তার মধ্যে হালাল রুজি হতে হবে। কথা শুনতেছেন? হালাল রুজি ব্যতীত, অর্থাৎ হারাম ভক্ষণকারীদের কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল। ইবলিস শয়তান এক মজমার মধ্যে বক্তব্য দিচ্ছে, তার কোন অনুসারী উঠে চলে যাচ্ছিল। ইবলিস শয়তান বলছে, কোথায় যাও? বলছে, স্যার এক যুবক আল্লাহর এবাদতের উদ্দেশ্যে বেরিয়েছে, ওকে এবাদত থেকে ফিরাই। শুনতেছেন? এখন কি হলো ঘটনা? ইবলিস শয়তান বলছে, যে যুবককে তোমরা আল্লাহর এবাদত থেকে ফিরাবার জন্য দৌড় মারছো, খবর নাও ও হালাল খেয়েছে না হারাম খেয়েছে। ইবলিস বলছে, যদি ও হারাম ভক্ষণ করে আল্লাহর এবাদতে বেরিয়ে থাকে, তাহলে তার এবাদতে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেন তার এবাদত আল্লাহ দ্বারা কবুলই হবে না, তাই বাধা দিয়ে লাভ কি? বরং সর্বশক্তি প্রয়োগ করে এবাদতে বাধা প্রদান করো, অলসতা দাও, অমনোযোগী দাও, ওই ব্যক্তি যে ব্যক্তি হালাল ভক্ষণ করে আল্লাহর ইবাদতে বেরিয়ে পড়েছে। কথা পরিষ্কার? সুতরাং এই যে জামাটা গায়ে দিয়ে আসি, এটা মদিনায় নেওয়া হয়েছে। ও মৌলবী সাহেব, তা মদিনায় কিনছেন, যেটা আমাদের বলার কি আছে? আমি বলতে যাচ্ছি, মদিনায় কিনেছি, টাকা যদি হালাল না হয় মদিনায় কিনে কোনো লাভ হবে? মক্কায় কিনেন আর মদিনায় কিনেন, টাকা যদি হালাল না হয়, যতক্ষণ পর্যন্ত গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো সলাত আল্লাহর দরবারে কবুল। কিনেন না কেন, মক্কায় কিনেন, মদি তাতে কি আসে যায়? কথা ঠিক আছে? সুতরাং এবাদত গুলো যে আমরা কষ্ট করে করছি, এই এবাদত যেন ইমান যেন শিরক মুক্ত হয়, আমল যেন বেদাত মুক্ত হয়। যদি তা না হয়, তাহলে এবাদত থেকে বান্দা কোনো ফল অর্জন করতে পারবে না। সম্মানিত দিনী ভাই, বক্তাকে পিছনে বসিয়ে রেখে কথা বাড়ানো যৌক্তিক নয়।
আর তিনি বহু পথ অতিক্রম করে আমাদের মাঝে এসেছেন। আমি পাশের মানুষ, আমি চকবাজার মসজিদের খতিব, আমাকে যে কোনো সময় ডাকলে শরীয়তের ওজোর ব্যতীত ইনশাল্লাহ হাজিরে দিতে পারবো, কিন্তু আবদুল্লাহ ভাইকে তো সবসময় ডাকলে পাবো না, কি বলেন ঠিক কি না? সুতরাং যদি এক মিনিট আগে দিতে পারি তাহলে এক মিনিট আগে দুটো কথা শুনতে পাবো, কি আপনারা একমত না? সময় সেভাবে কথা বলতে হবে। আমি আর সামনে বাড়াতে চাই না, তবে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার আছে। আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন যে অনেক বড় আকারের পরিকল্পনা নিয়ে চেখরা মাদ্রাসাটিকে আমরা দাঁড় করাতে চাই, যা আমাদের প্রত্যাশা পূরণ করবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সেই পরিকল্পনা নিয়ে স্থানীয় জনগণ এবং সকলের সহযোগিতা এবং আল্লাহর উপর ভরসা করে আমরা সামনে আগাবার চেষ্টা করছি ইনশাল্লাহ। অল্প দিনের মধ্যে এর ফল আপনার চোখে দেখতে পাবেন। বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করি, বলেন আমিন। এখন কথা হচ্ছে যে মাদ্রাসাটা আপনারা চান কি যে হোক, মাদ্রাসাটা হোক এটা কি চান? শুধু মুখে চাইলে তো আর হবে না, ওই জি দোয়া লাগবে, সহযোগিতা লাগবে। সেটা অর্থনৈতিক হতে পারে, পরামর্শ দিয়ে হতে পারে, ছাত্র দিয়ে হতে পারে, দেখভাল করে হতে পারে, যে কোনোভাবেই আপনাকে আমাকে সহযোগিতার হাত প্রশস্ত করতে হবে, যার স্থান থেকে যতটুকু সহযোগিতার সুযোগ আছে। কি বলেন, তাই না? কই আমাদের লোকজন রেডি আছে? বাচ্চারা ঢুকবে না, কে আছে ঢুকা দিতে? ওদের লোক তো ওঠানো যাবে না, মানে আপনারা বোধহয় ইশারায় বুঝে ফেলছেন। জি জি জি। তো জি, মানে আমরা চাচ্ছি না যে ওনারা রাজশাহী থেকে এসে আপনাদের টাকা চাক। তা কেন, তা কেন? আপনারা তালবিলেন যারা আছে ঢুকে যাও, আপনারা যা পারবেন 10,000-20,000 রড, সিমেন্ট, বালু, ধান, গম, ভুট্টা, কিছু না দিলে কিছু পেঁয়াজ দিয়েন, খুব দরকারি হয়ে গেছে এখন, কি বলেন, তাই না? পেঁয়াজের খুব প্রয়োজন দেখা গেছে, কাছে পেঁয়াজ দেবেন। দেখেন তো 10,000 টাকা দেবেন, এমন কি আছেন পাঁচজন দাঁড়ান 10,000 করে, 10,000 টাকা করে দেবেন এমন পাঁচজন লোক দাঁড়ান, 10,000 টাকা করে দেওয়া আজকার জন্য খুব কঠিন না? ট্রেগারার মানুষ অনেক টাকাওয়ালা, ছাত্র জীবন থেকে আপনাদের পাশে আছি, আর ট্রেগারার অনেক বড় বড় ব্যবসায়ী আমার চক বাজারে আছে, কি বলেন, আছে না? হ্যাঁ, তো বলেন 10,000 টাকা করে দেবেন এমন 10 জন লোক হাত দেখান, তাড়াতাড়ি, সবাই কিন্তু কম, আমি আবার বলছি সবাই কিন্তু আমাদের জন্য খুব কম, বক্তাকে বসিয়ে রেখে কথা বানানো ঠিক না, আর যারা আছে বাবা ঢুকে ঢুকে যাও, 10,000 টাকা করে দেবেন এমন হাত দেখান, মানে আজ বললেই রাত পোহাবার আগে দিতে হবে তা কিন্তু বলি নাই, সময় সুযোগ করে দেবেন। বলেন, ডানে বামে অনেক কোটিপতি এখানে আছেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহ তোমার বান্দাদেরকে নরম করে দাও। আল্লাহ, আমরা অনেক বড় পরিকল্পনা করেছি মাহবুদ, তোমার বান্দাদের সহযোগিতা চাই, আল্লাহ তোমার দয়া চাই, সকলকে মাদ্রাসার মহাব্বত ভালোবাসা অন্তরে পয়দা করে দাও, সকলকে সহযোগিতা করার সুযোগ এবং তৌফিক দাও। আসেন জি, 10,000 টাকা করে দেওয়ার মধ্যে কে কে আছে বলেন? ওয়ালাইকুম সালাম। মৃত আব্দুল খালেক, মাসুদ হাজির আব্বা 20,000 টাকা, মাসুদ হাজির আব্বা 20,000 টাকা, মারহাবা, জাযাকাল্লাহ খায়রান জাযা, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ আল্লাহ বাবা আব্দুল খালেকের নামে মৃত বাবা, জি জি জি, আল্লাহ সন্তান তার বাবার জন্য দান করছে মাহবুদ, মেহেরবানি করে দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তার বাবার জন্য এই দানকে কবুল করে নাও, আল্লাহ তার অপরাধ সবকে ক্ষমা করে দাও, আল্লাহ পরকালে তুমি তাকে শান্তি দান করো, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায় দিও। বলেন আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা, জাযাকাল্লাহ খায়রান জাযা। আসেন, তারপরে আসেন। চেয়েছিলাম 10, হয়ে গেল কিন্তু 20, আল্লাহ চাইলেই হয়। তারপর বলেন, আর 10,000 টাকা করে দেবেন কি? তাড়াতাড়ি বলেন, সময় নিয়েন না, ওই যে কাগজ দেখেন, কি কাগজ আছে দেখেন, তাড়াতাড়ি লোক ঢুকাই দেন না কেন, লোক ঢুকাই দেন না, ঢুকে গেছে ছাত্ররা আপনাদের কাছে চলে গেছে, একজন দুজন দিয়ে সময় লাগবে অনেক, না না না, ও 10,000,
ভাই আপনার নাম ঢেলে লিখে দিয়ে যান, আমরা তো আপনার নামও বলতে পারলাম না, আপনার নাম আল্লাহর খাতায় উঠলে হবে। ছাত্র বেশি করে ঢুকো, জি আপনি ঠিকানা দিয়ে যাবেন, শফিকুল ইসলাম সরকার পাড়া ক্লাবের সামনে বাড়ি, 50,000 টাকা মারহাবা শফিকুল ইসলাম ভাই, 50,000 টাকা জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো আল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা, আল্লাহ তুমি তার সম্মান বাড়া দে, ইজ্জত বাড়ায় দাও, আল্লাহ ইমানের বলে বলি আন করে দাও, আল্লাহ নেক আমলের উপরে কবুল করে নাও, আল্লাহ শিরিক থেকে বেদাত থেকে তাকে বাঁচায় দাও, আল্লাহ সহি এবং সঠিক পথে তুমি তাকে কবুল করে নাও, আর রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় কল্যাণ ভিক্ষা দাও, আল্লাহ পরকালে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও সকলে, আল্লাহুম্মা আমিন। শফিকুল ভাই পাইছি এটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বান্দার গুজার কবুল করো আল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। ছাত্র আরো ছাত্র ব্যাপক দরকার ভিতরে, এত কম ছাত্র দিলে তো সময় আনতে বেশি লেগে যাবে, আরো বেশি ঢুকাই দেন ভাই। তারপরে আসেন 10,000, 20,000, 5,000, 1,000, 2,000 যা আছে ধান গম ভুট্টা যা আছে দেন আল্লাহর রাস্তে, বালু দিতে চান ইট দেওয়ার চিন্তা করেন, রড সিমেন্ট অনেক লাগবে, তাড়াতাড়ি। আয় আল্লাহ তাআলা তোমার বান্দারা যারা দান করতেছে মাহবুব সকলের দানকে কবুল করে নাও আল্লাহ, ও রাব্বুল আলামিন সকলকে দানে অংশগ্রহণ। আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি।